আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই আশিস টিউশন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, আপডেট থাকুন। নমস্কার দর্শকবৃন্দ, এসএসসি গ্রুপ সিতেও ভুয়ো নিয়োগের অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গ্রুপ ডির পর এবার গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ায় বিনিয়মের অভিযোগ ঘটনায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ সিতেও ভুয়ো নিয়োগের অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এসএসসি গ্রুপ সি পদে 40 জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হন ওই জেলারই এক ব্যক্তি। আদালতের নির্দেশ, নিয়োগ হওয়া এক ব্যক্তি অবিলম্বে বেতন বন্ধ করতে হবে। জানা গিয়েছে প্রায় 350 জনের কাছে এখনই নিয়োগপত্র পৌঁছে গেছে। কীভাবে হয়েছে সেই নিয়োগ, 48 ঘন্টার মধ্যে তথ্য জমা দেওয়ার কথা বলেছে আদালত, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর। গোটা মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়টি জেনে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারী জানিয়েছেন, 3 থেকে 4 বার প্যানেল বের হলেও এখনও অবধি সেই তালিকায় কোনো নাম নেই। ওয়েটিং লিস্টে থাকার পর এখনও অবধি র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি। একাধিক জায়গা থেকে নিয়োগের কথা জানতে পেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। গোটা বিষয়টা আদালতের কাছে জমা দিয়েছেন আইনজীবী। বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে আদালত। গ্রুপ ডির দুর্নীতির পর গ্রুপ সির দুর্নীতি সামনে আসছে এবং আদালত একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।